হ্যালো বন্ধুরা, টেক বাংলা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে স্বাগত। তো থাম্বনেল দেখেই বুঝতে পেরেছ ভিডিওটি কী হতে চলেছে। তো আমাদের প্রত্যেকেরই আধার কার্ড আছে, কিন্তু আমরা অনেকে জানি না যে আমাদের আধার কার্ডের সাথে কোন মোবাইল নাম্বার লিংক আছে বা আদৌ আছে কি না সেটি আমরা সঠিকভাবে জানি না। তো ঘরে বসেই মোবাইলের মাধ্যমে আমরা কীভাবে সেই নাম্বারটি দেখতে পারবো এবং জানতে পারবো যে কোন মোবাইল নাম্বার আমাদের আধার কার্ডের সাথে লিংক আছে, তো আজ এই ভিডিওটি সেটি দেখাবো। এবং এইটি দেখার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে, তাহলে তোমরা ঘরে বসেই সব কিছু যাচাই করতে পারবে। এর জন্য মোবাইলের প্রথমে একটি ব্রাউজারে যেতে হবে। তো আমি গুগল ব্রাউজার ওপেন করলাম। ওপেন করার পরে দেখো এখানে সার্চ অপশান, সার্চ অপশানে আমি ক্লিক করব। করার পর এখানে টাইপ করব uidai.gov.in, এটি আধারের অফিসিয়াল ওয়েবসাইট। এটিতে ক্লিক করার পরে এমন একটি ইন্টারফেস চলে আসবে যেখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে, বাংলা, ইংলিশ, হিন্দি, মারাঠি, আসামি। তো যার যে ল্যাঙ্গুয়েজ সেটি সে চুজ করবে। তো আমি এখানে ইংলিশ চুজ করলাম। করার পরে আরেকটি ইন্টারফেস খুলে আসলো। তো আমি একটু জুম করছি, যেহেতু মোবাইলে করছি তাই একটু জুম করলাম। জুম করার পরে এখানে তোমরা একটি অপশান দেখতে পাবে, লক্ষ্য করো। এই যে গেট আদার, এই অপশানের নিচের একটি অপশান পাবে চেক আদার স্ট্যাটাস। তো তোমরা এটিতে ক্লিক করবে। এটিতে ক্লিক করার পরে আরেকটি ইন্টারফেস চলে আসবে। তো এটি আসার পরে আরেকটা জুম করতে হবে, কেননা বললাম প্রথমে আমি এটি মোবাইলের মাধ্যমে করছি। তো একটু জুম করার পরে এখানে তোমরা চেক আদার স্ট্যাটাস বলে একটি অপশান পাবে। এখানে তোমাকে তোমার মোবাইল আধার নাম্বার এন্টার করতে হবে এবং নিচে ক্যাপচার দেওয়া আছে, ক্যাপচার দিয়ে ক্লিক করতে হবে নিচের অপশানটিতে। এই যে ব্লু কালারের অপশানটিতে ক্লিক করতে হবে ভেরিফাই অপশানে। তো আমি এখানে আমার আধার নাম্বারটি বসিয়েছি এবং বসানোর পরে আমি ক্লিক করছি। তো ক্যাপচারটি সঠিক হচ্ছে না, ক্যাপচারটি সঠিক দেওয়ার পরে ভেরিফাই আদারে ক্লিক করতে হবে। তো ভেরিফাই আদারে ক্লিক করলাম, করার সাথে সাথে দেখো এখানে সব কিছুই চলে এসেছে, বয়স, জেন্ডার, তারপরে স্টেট এবং মোবাইল নাম্বার। তো এখানে সম্পূর্ণ মোবাইল নাম্বারটি শো করে না, মোবাইল নাম্বারের শেষ তিনটি অক্ষর বা লাস্ট তিনটি অক্ষর শো করে। তো আমরা সবাই প্রত্যেকের নিজেদের মোবাইল নাম্বার জানি, তো আমরা মোবাইল নাম্বারের শেষ তিনটি অক্ষর দেখলে অবশ্যই আমরা চিনতে পারবো যে এটি কোন নাম্বার। তো এইভাবেই তোমরা সহজেই ঘরে বসে তোমাদের আধার কার্ডের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বারটি দেখতে পারবে, আর যদি না থাকে তাহলে এখানে শো করবে না। তো আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে।